ওম শান্তি। প্রভুপ্রিয় বিশ্ব সেবাধারী আধ্যাত্মিক জ্ঞান পিপাসু শ্রেষ্ঠ আত্মা মানঙ্কু অন্তরর শুভেচ্ছা, শুভ অভিনন্দন, সুপ্রভাত, সুস্বাগতম। যুগ অনুসারে বংশ বা পিঢ়ির প্রচলন এহা অনাদিকালর বিধি ব্যবস্থা অটে। যেপরি যুগ চারি সেইপরি বংশ মধ্যে চারি, সূর্যবংশ, চন্দ্রবংশ, বৈশ্যবংশ এবং শূদ্রবংশ। যদি যুগ এবং বংশর বিধি ব্যবস্থা রয়েছে, তবে এই সবু যুগরে বা বংশরে আত্মা মানুষ গতি করা পড়ব নিশ্চয় নিজ নিজর কর্ম অনুসারে। অর্থাৎ যে আত্মা যুগর আরম্ভ অর্থাৎ সত্য যুগরে সূর্যবংশরে আসুছি, সেই আত্মা হি তার স্থিতি, শক্তি এবং কর্মর ফল অনুসারে পুনঃ জন্ম নেই নেই চন্দ্রবংশ, বৈশ্যবংশ এবং শূদ্রবংশরে আসুছি নিশ্চয়। অর্থাৎ দেবী দেবতাঙ্কর যেতেবেলে আত্মশক্তি হ্রাস পাউছি, সেমানঙ্কর স্টেজ ধীরে ধীরে কমিবাকু লাগুছি, যাহাকু শাস্ত্ররে কুহাযাউছি কি দেবতামানঙ্কু রাক্ষস মানে পরাস্ত করিদেলে। বা অন্য অর্থরে কহিপারিবা, দেব আত্মা মানে রাক্ষস প্রবৃত্তির অধীন হইগলে। এথিরু প্রমাণিত হুয়ে কি সেই আত্মা গুণ অনুসারে দেবতা হেউছি এবং পরে মনুষ্য জন্মরে আসুছি, যাহা মধ্যে ভাগবতরে উল্লেখ অছি, নর দেহে নারায়ণ এবং নর দেহে দিব্য জ্ঞান দেখি সন্তোষ ভগবান। পুনশ্চ উল্লেখ মধ্যে অছি, ব্রহ্মাঙ্কর নাভিরু বিষ্ণু এবং বিষ্ণুঙ্কর নাভিরু ব্রহ্মাঙ্কর উৎপত্তি। অর্থাৎ আত্মা এক, পরন্তু স্থান এবং কাল অনুসারে পাত্র কেবল যাহা বদলুছি। এঠারে বিচার করা যাই পারে কি ব্রহ্মাঙ্ক দ্বারা যদি রচনা হেউছি, তেবে কেউ দুনিয়ার রচনা হেউছি এবং কেতেবেলে হেউছি, এ কথা মধ্যে আমমানঙ্কু স্পষ্ট হেবা উচিত। টিকে চিন্তা করন্তু, স্বয়ং ভগবান প্রজাপিতা ব্রহ্মাঙ্ক দ্বারা স্থাপনা করুছন্তি, তেবে নিশ্চয় শ্রেষ্ঠ দুনিয়া অর্থাৎ সত্যযুগর স্থাপনা করিবে, এবং এই কলিযুগরে হি সত্যযুগর স্থাপনা করিবে নিশ্চয়। তেবে ব্রহ্মা মধ্য এই কলিযুগর হইথিবে, তো তেণু তো ব্রহ্মাঙ্কর পূজন নাহি। বর্তমান সেই সত্যযুগী সূর্যবংশকু যিবার শ্রেষ্ঠ শিক্ষা স্বয়ং পরমাত্মা সাধারণ বৃদ্ধ শরীরে দিব্য অবতরণ করি প্রদান করুছন্তি, যাহাঙ্কর নাম রখিছন্তি প্রজাপিতা ব্রহ্মা। সেথিপাইঁ পরমাত্মা শিব বাবা কহুছন্তি, মধুর আত্মিক সন্তান মানে শরীর নির্বাহ অর্থে কর্ম কর, কিন্তু অতি কমরে 8 ঘন্টা নিরাকার শিবপিতাঙ্কু স্মরণ করি চাল, সারা বিশ্বকু শান্তির দান দিও, নিজ সমান শ্রেষ্ঠ হেবার সেবা কর। নিমিত্ত হই হাতরে কর্ম কর এবং বুদ্ধিকু শিব বাবাঙ্ক পাখরে লগাই রখ নিরন্তর, তেবে সূর্যবংশী কূলরে নিশ্চয় আসিযিব। যদি সূর্যবংশী কূলরে উচ্চ পদ পাইবাকু চাহুছ,
তেবে শিব বাবাঙ্কু স্মরণ করি চাল এবং অন্যমানঙ্কু মধ্য স্মরণ করাই চাল। যেতে যেতে স্বদর্শন চক্রধারী হেব, অন্যমানঙ্কু করাইব, সেতে উচ্চপদ পাইপারিব। স্বদর্শন অর্থাৎ মু নিজে আত্মা ভিন্ন ভিন্ন যুগরে ভিন্ন ভিন্ন নাম রূপ দেশ কালরে কিভাবে ভাবে আসি অভিনয় করুছি তাহার জ্ঞানকু বুদ্ধিরে মন্থন করিবাকু হি বাস্তবরে স্বদর্শন চক্রধারী হেবা কুহা যায়। আত্মিক পুরুষার্থ করি সম্মানর সহিত উত্তীর্ণ হওয়া দরকার। এপরি কৌণসি কর্ম ন হেউ যাহাকি দণ্ড ভোগিবাকু পড়িব। যিয়ে দণ্ড ভোগ করিব তার পদ মধ্যে ভ্রষ্ট হয়ে যাব। যেপরি দুনিয়ারে জনে উচ্চপদস্থ অধিকারী সরকারি অর্থ আত্মসাত করিথিবা অভিযোগরে বা দুর্নীতি করিথিবা অভিযোগরে দণ্ড তো ভোগ করিথান্তি এবং নিজর পদ মধ্যে হরেইথান্তি। সেইভাবে এঠারে শিব বাবাঙ্কর সন্তান হয়ে সারিবা পরে যদি মন বচন এবং কর্মরে কৌণসি অশুদ্ধতা আসিলা বা কৌণসি ভুল হেলা তেবে সেথিপাই দণ্ড মধ্য ভোগ করিবাকু হেব এবং ভবিষ্য নুয়া দুনিয়ারে পদ মধ্য কম মিলিব। মনুষ্য গীত মাধ্যমে নিবেদন করুছন্তি কি ইস পাপ কি দুনিয়া সে লে চলো ওর কাহি যাহা সুখ ওর চেন হো, পরন্তু পুনশ্চ সেহি ভুল সেহি পাপ করি চালিছন্তি। শিব বাবা কহুছন্তি এই কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগর শ্রেষ্ঠ সময়রে শ্রেষ্ঠ পিতাঙ্কর শ্রেষ্ঠ মত দ্বারা বাবাঙ্ক সমান সর্বগুণরে সম্পূর্ণ হেবাকু পড়িব। পরস্পর সহিত বহুত স্নেহরে রহিবা দরকার, কারণ ভবিষ্য নূতন দুনিয়া স্নেহপূর্ণ দুনিয়া হেব। সংস্কার তো সেইঠারে হি জন্ম নেব না, তেণু সেঠাকু যা পাই হেলে এবেঠারু সেইভাবে সবু সংস্কারকু ধারণ করিবাকু হেব। কেবে কাহাকু বি মন বচন কর্মরে দুঃখ দেবা অনুচিত। চালিবা বুলিবা কর্ম করিবা সময়রে মধ্যে নিরাকার পিতাঙ্কু মনে পকেবার অভ্যাস করিবা আবশ্যক, যদ্বারা অন্তিম মতি অনুসারে গতিপ্রাপ্ত হয়ে পারিব। অর্থাৎ অন্তমতি স্বগতিকু প্রাপ্ত হয়ে পারিব। যোগযুক্ত হয়ে সারা বিশ্বকু শান্তির দান দেবাকু হেব। বাবা কহুছন্তি জ্ঞানর রহস্যগুড়িকু জানি সর্বদা অচল স্থিতিরে রহুথিবা নিশ্চয় বুদ্ধি বিঘ্ন বিনাশক হুয়। এহাদ্বারা বড়রু বড় বিঘ্ন মধ্য খেল ভলি অনুভব হেব, যদ্বারা সবুথিরে বিজয় হি বিজয় প্রাপ্ত হয়ে পারিব। মু অনেক থর বিজয়ী হয়েছি এইভাবে নিশ্চয় বুদ্ধি হওয়া দরকার। যদি দৃঢ়তার শক্তি সাথিরে থিব তেবে সফলতা গলার হার হয়ে যাব। আচ্ছা, আজি পাই এইখানে আমি মানে বিরাম নেবা। আসন্তাকালি পুনশ্চ সেই কল্যাণকারী পিতাঙ্কর আউ কিছি কল্যাণকারী মহাবাক্যকু আলোচনা করিবা, নিজর জীবনকু পরিবর্তন করিবা সহিত সারা পুরুণা দুনিয়াকু
ନୂତନ ଦୁନିଆରେ ପରିବର୍ତ୍ତନ କରିବାର କାର୍ଯ୍ୟରେ ନିଜକୁ ସାମିଲ କରିବା। ଓମ୍ ଶାନ୍ତି, ଓମ୍ ଶାନ୍ତି, ଓମ୍ ଶାନ୍ତି।